স্বামীকে হারাম হালাল ন্যায় অন্যায় বোঝাতে গেলে অশান্তি হয় না বললে সম্পর্ক ভালো থাকে যেমন দাঁড়িয়ে রাখার কথা বললে সুদ না খেতে বললে দেবরদের সামনে না যেতে চাইলে কবিরা গুণা থেকে দূরে থাকতে বললে অশান্তি হয় অর্থাৎ এগুলো যদি আপনি স্বামীকে না বলেন তাহলে শান্তি হয় তাহলে শান্তি থাকে আর যখনই এই অ্যাডভাইসগুলো আপনি করেন শরীয়ত যা পরিপালন করা আপনার উপর ফরজ করেছে সেই ফরজ আদায়ের কথা যখন স্বামীর সামনে বলেন তখন অশান্তি হয় আপনি বলেছেন আমার করণীয় কি এখানে একটা কথা আমাদেরকে রসুলসাল্লা সাল্লাম স্পষ্ট করে মূলনীতি স্বরূপ জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে অর্থাৎ স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো করা যাবে না স্রষ্টা মানে কোন অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না সৃষ্টিকে সৃষ্টি হচ্ছে স্বামী বাবা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা অন্য যে মানুষরা রয়েছেন তাদের নির্দেশ আমরা মান্য করব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের সীমারেখার মধ্যে আমাদেরকে নির্দেশগুলো প্রদান করেন তারা যখন সালাদ পড়তে বলবেন তখন আমরা সালাদ পড়ব কি তারা যখন মোস্তাহাব এবং মোবাহ অর্থাৎ যেগুলো জায়জ এই ধরনের আমল করতেও বলেন তখনও আমরা সেগুলো পরিপালন করব বিশেষ করে অভিভাবকরা স্ত্রী যদি তার স্বামী তাকে একটা ভালো খাবার তৈরি করতে বলে তার সাথে একটু বের হতে বলে অথবা মানে এমন কিছু যেটা আসলে শরীয়তে ফরজ নয় অথচ স্বামী চাচ্ছে তাহলে আমরা ক্ষেত্রে বলবো আপনি তার আনুগত্য করুন কিন্তু যখন স্বামী স্ত্রীকে বলবে যে না পর্দা করা যাবে না অথবা মানে আরও অন্য যে গুণা যে বিষয়গুলো সেগুলো আসলে স্ত্রী মানবে না এখন স্ত্রী স্বামীকে যদি স্বামী শরীয়তের সীমারেখাগুলো লঙ্ঘন করেন সেক্ষেত্রে তিনি বলতে পারবেন কিনা হ্যাঁ বলাটা উচিত বলাটা উচিত বিশেষ করে তিনি যদি কবিরা গুণাগুলো করেন যেমন দাড়ি শেভ করা এটা কবিরা গোনা সুদ খাওয়া কবিরা গুণা পর্দা না করা কবিরা গুণা দেবরদের সামনে যাওয়া কবিরা গোনা অতএব এগুলো না করার জন্য স্বামী ও স্ত্রীকে আসলে নাসিহা করবে এবং স্ত্রীও স্বামীকে নাসিহা করবে এতে অশান্তি হওয়ার কোনো কারণ আমরা দেখি না হ্যাঁ অনেক সময় স্বামীর পরিবারে যদি অথবা স্বামীর নিজের ক্যারেক্টারে যদি আসলে দিনদারি না থাকে তখনই তিনি অসন্তুষ্ট হন তখনই তিনি হয়তো অশান্তি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমরা বলবো যে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং যাতে আসলে এই এই বিষয়গুলো নিয়ে মানুষকে কনভিন্স করার জন্য আসলে রাগারাগি কিংবা খারাপ পন্থা না বলে সুন্দর পন্থা যদি আমরা শেয়ার করি তাহলে হয়তো অশান্তি অনেক সময় থাকবে না এবং তখন সেক্ষেত্রে স্বামী ধীরে ধীরে কনভিন্স হতে পারেন আর তিনি যদি এটা পছন্দ নাও করেন তবুও স্ত্রীর উচিত এ ভালো কাজগুলো তাকে সুন্দর পন্থায় বিল্লাতিহিয়া আহসান যেটা কোরআন বলেছে হেকমতে ওলমা ওলাতিল হাসানা ও জাদিল হুম বিল্লাতি হিয়ে আহসান তুমি তোমার রবের পথের দিকে আহ্বান করো হেক প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে এবং সুন্দর উপদেশের সাথে এবং তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করো অর্থাৎ আলোচনা করো নেগোশিয়েশন করো তো সেভাবে আপনারা চালিয়ে যান দেখা যাক আল্লাহ হয়তো এর মধ্যে কল্যাণ রাখতে পারেন ঠিক একই অবস্থা আমরা বলবো পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও বাবা মা তারাও যদি আমাদেরকে চান যে আমরা ভালো কথা না বলি খারাপ কথা বলি তাহলে সেক্ষেত্রে একই নিয়মে একইভাবে তাদের সাথেও আমাদের কাজ করতে হবে